উত্তরবঙ্গে কয়েকদিন ধরে জেঁকে বসেছে তীব্র শীত, এতে বিপন্ন হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। কুয়াশা আর হিমহাওয়ায় অসুস্থ হয়ে চরম দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, আর নতুন বছরের শুরু থেকে এমন শীতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও স্বল্প আয়ের দরিদ্র মানুষ। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভোর হতে না হতেই পুরো জয়পুরহাট জেলা জুড়ে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাস, এই অবস্থা চলছে নতুন বছরের প্রথম দিন থেকে। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষ। সন্ধ্যা আর ভোরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন অনেকে। শীতের কারণে বর্তমানে যে অবস্থা, মানুষ বাইরে বাড়াচ্ছে না, আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। আমাদের জয়পুরহাটে খুবই শীত, শীতের কারণে আমরা গাড়ি ঘোড়া চালাতে পারছি না। এই তীব্র শীতের হাত থেকে বাঁচতে পুরো শীতে কাপড়ের দোকানে ভিড় করছে দরিদ্ররা, এতে বিক্রি বেড়েছে দোকানিদের। এই দুদিন ধরে ঠান্ডা পড়ে বেচা কিনা আল্লাহ দিলে খুব ভালোই হচ্ছে এবং সবার হচ্ছে। হঠাৎ ঠান্ডা পড়ছে, মোটামুটি আমাদের বেচা কিনে ভালো হচ্ছে, মানে লোকজন বাইরে থেকে দূর দূরান্ত থেকে সবাই আসবে। এরই মধ্যে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধ সহ কমপক্ষে 63 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হঠাৎ করে শীত আসার কারণে বাবুদের নিউমোনিয়া হয়েছে, আমার বাবু নিউমোনিয়া হয়েছে, এই হসপিটাল থেকে 2 দিন ধরে ভর্তি আছি, ডাক্তার ট্রিটমেন্ট করতেছে। শীত বেশি হওয়ার কারণে আমি বাচ্চাকে হসপিটালে এডমিট করাইছি, বাচ্চা বর্তমান অসুস্থ হয়ে আছে, ডাক্তার দেখাইছে, ওষুধ দিচ্ছে। আর রোগ প্রতিরোধের পরামর্শ দিলেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। গত কয়েকদিন শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে রয়েছে ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা, ARI নিউমোনিয়া আমরা বলে থাকি, এবং ঠান্ডাজনিত শিশু ডায়রিয়া, আর বড়দের যাদের পূর্ব থেকে ঠান্ডা কাশির রোগ রয়েছে সেগুলোর একটু প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমাদের বহির্বিভাগ এবং আন্তঃবিভাগে আগের চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি কাশির সঙ্গে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।